বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বা গুণাবলী নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা তো পরিকল্পনা গ্রহণ করি না, সেটা ব্যক্তি জীবনে হোক, প্রাতিষ্ঠানিক জীবনে হোক, যে কোনো ক্ষেত্রে ব্যবসা যতই ছোট হোক, যতই বড় হোক, কি গ্রহণ করতে হয়? পরিকল্পনা গ্রহণ করতে হয়। কিন্তু এই যে পরিকল্পনা গ্রহণ করব, সেক্ষেত্রে কি আছে পরিকল্পনা কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু একটি উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। মানে একটি পরিকল্পনা কার্যকর হতে গেলে, এই পরিকল্পনা উত্তম হতে গেলে তার কি কি গুণাবলী তাহা প্রয়োজন। পরিকল্পনা গ্রহণ করলেই যে সেটা বাস্তবিত হবে সেটা কিন্তু না। পরিকল্পনা সেটা কি হতে হবে? সে উত্তম হতে হবে, অবস্থা বিবেচনে সেটা কার্যকর হতে হবে, সেটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, যারা পালন করবে যারা পালন করতেও পারে সে ধরনের নমনীয় হতে হবে। তাহলে আমি একটা প্রতিষ্ঠানের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করলাম, সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে ফেললাম দ্রুতভাবে, না এভাবে হবে না। পরিকল্পনাটা সেই নির্ধারণ করার সময় হ্যাঁ আমাকে অনেক কিছু বিবেচনা করতে হবে, এমনভাবে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে যাতে এই পরিকল্পনাটা আবার এই পরিকল্পনার মাধ্যমে আমার যে উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে তো সেই উদ্দেশ্যটা যাতে অর্জিত হয়। তাহলে আমরা জানি তো পরিকল্পনা তো কোন বলা বলছি, পরিকল্পনা কি কোনো কাজ আগাম নির্ধারণ করাকে বলা হয় পরিকল্পনা। পরিকল্পনা নেওয়া হয় সাধারণত পূর্বানুমান থেকে। যেমন ধরো একটি প্রতিষ্ঠানেও প্রতি বছরই পণ্য উৎপাদন হচ্ছে, ধরো আজকে এই বছরের প্রথম দিকে একটা প্রতিষ্ঠান নির্ধারণ করলো সে 20% উৎপাদন বৃদ্ধি করবে। তাহলে তার ওই উৎপাদন হতে উৎপাদন করার ক্ষেত্রে কী ধরনের পণ্য, কতটুকু কাঁচামালের প্রয়োজন হয়, কতটুকু জনশক্তির প্রয়োজন হয়, পণ্য উৎপাদন করতে গিয়ে এবং সেই উৎপাদিত পণ্য বিক্রয় করতে গিয়ে সে কী কী সমস্যায় কী কী সমস্যার মধ্যে পড়ে এবং কী কী সুবিধা লাভ করে সে পূর্ববর্তী বছরে পরিকল্পনা ঘেটে পূর্ববর্তী বছরে তার হ্যাঁ কার্যবিবরণীতে কী কী কাজ হয়েছিল পূর্ববর্তী বছরের কি নথি ঘেটে দেখে একটা অনুমান করে সে অনুমানের উপর ভিত্তি করে বর্তমানের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। পরিকল্পনা এমনি এমনি গ্রহণ করা হয় না, অনুমানের উপর ভিত্তি করে একটা উদ্দেশ্যকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করা হয়। তাহলে আসো আমরা নির্ধারণ আমরা আলোচনা করি আজকে একটি আদর্শ বা উত্তম পরিকল্পনার কী কী গুণাবলী থাকতে পারে। এক নম্বর আসছে সুস্পষ্ট উদ্দেশ্য। সুস্পষ্ট কি উদ্দেশ্য? কাঙ্ক্ষিত ফল, কাঙ্ক্ষিত ফল যাকে দিলে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যাবলীকে সম্পাদিত হয় তাকে বলা হয় উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই পরিকল্পনা কী করা হয়, গ্রহণ করা হয়। তাহলে পরিকল্পনা করার সময় কী করতে হবে? ও সুস্পষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ও সুস্পষ্ট উদ্দেশ্য অর্জন করার জন্যই পরিকল্পনাটা গ্রহণ করা হবে। ও সুস্পষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ সবগুলো বিভাগ তাদের অসুস্পষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে তারা কী করবে, পরিকল্পনা গ্রহণ করবে। ওই প্রতিষ্ঠানের ওই কাঙ্ক্ষিত লক্ষ্য প্রতিষ্ঠানের ওই উদ্দেশ্য অর্জনের জন্যই মূলত পরিকল্পনা গ্রহণ করা হবে। ওই উদ্দেশ্যকে সামনে রেখেই সমস্ত কার্যাবলী প্রতিষ্ঠানে সম্পাদিত হবে এবং ওই উদ্দেশ্যকে সামনে রেখেই ওই উদ্দেশ্য অর্জনের জন্য কী কী করতে হবে সেটা কে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে পরিকল্পনা গ্রহণ করার সময় একটি আদর্শ পরিকল্পনা কী থাকবে? সুস্পষ্ট উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য ছাড়াই পরিকল্পনা গ্রহণ করা যায় না। এরপর আসছে বাস্তবমুখিতা। পরিকল্পনা অবশ্যই কী হতে হবে? বাস্তবমুখী হতে হবে। অবাস্তব পরিকল্পনা কখনোই কি সাফল্য আনতে পারে না। অবাস্তব পরিকল্পনা স্বল্প সময়ের জন্য সবাই মিলে
स्वल्प समय आनंदित करते अवस्थ परिकल्पना के अनेक बस कल्पना कर स्वल्प समय से आनंदित करते क्या कख वास्तव परिणत है ना तो करते अवश्य परिकल्पना की थकते वास्तवमुखी होते वास्तवतार साथे सामंजस्य रेखे कि करते परिकल्पना ग्रहण करते एम को परिकल्पना ग्रहण करा जा जेटार आगे कखो सम्पादित है ना भविष्य कखो सम्पादित होना हाँ झुकर बस परिकल्पना कि ग्रहण करा जा ग्रहणजोग्यता पालनजोग्यता ग्रहणजोग्यता तीन नम्बर पॉइंट हो ग्रहणजोग्यता परिकल्पना ग्रहण कर साधारण तुम्हारे द्वितीय स्तर व्यवस्थापक प्रतिष्ठान उद्देश्य अर्जुन परिकल्पना ग्रहण करे किंतु यह परिकल्पना वास्तवन काज करे तृतीय पर्याय चतुर्थ पर्याय व्यवस्थापक তাহলে পরিকল্পনাটা এমনভাবে করতে হবে যারা পালন করবে তাদের কাছে যেটা কি হয় পালনযোগ্য হয় তাদের কাছে যেটা গ্রহণযোগ্য হয় পরিকল্পনা এমন করে পরিকল্পনা গ্রহণ করা যাবে না যেটা যারা কাজ করবে যারা পালন করবে তারা পালন করতে পারবে না এই ধরনের কোনো পরিকল্পনা কি করা যাবে না গ্রহণ করা আয়োজন কোনো পরিকল্পনা করা যাবে না যদি কর্মীরা কোনো কারণে ওই পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ না করে তাহলে তারা শত চেষ্টা করলেও ওই পরিকল্পনাকে সুন্দরভাবে বাস্তবে রূপ দিতে পারবে না তারা যদি পরিকল্পনা নিয়ে নেতিবাচক চিন্তা করে তাদের তাহলে তাদের কাজের দক্ষতাটা তারা দেখাতে পারবে না সদস্যভাবে তারা কাজ করবে না তাহলে কী করতে হবে কর্মীরা যদি পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে সেভাবেই পরিকল্পনা গ্রহণ করা উচিত চার নম্বর আসছে সঠিক পথ নির্দেশনা পরিকল্পনাটা এমন হতে হবে পরিকল্পনা দেখার সাথে সাথে বুঝে বলতে হবে পরবর্তী ধাপে কী করতে হবে পরিকল্পনা দেখে বুঝতে হবে কোন কাজ করতে হবে কোন কাজের উপরে মানে পরিকল্পনাটাই যেন কী হতে হয় সঠিক পথ নির্দেশনা হয় এটাই হচ্ছে কি এটা আরেকটি গুণাবলী আদর্শ পরিকল্পনার একটি কী আর আরেকটি গুণাবলী পরিকল্পনাটা দেখে যেন বলে ফেলা যায় ভবিষ্যতে কী কী হতে পারে ভবিষ্যতে কোন সমস্যা আসলে কী ধরনের পদক্ষেপ নিতে হবে কোন সুবিধা গ্রহণ করলে কতটুকু লাভবান হবে অথবা কী করা যাবে সেটা কী করতে হবে পরিকল্পনা দেখেই যেন পদ নির্দেশনা পায় কর্মীরা পরিকল্পনাটা এমন হতে হবে এরপর আসছে সমন্বয় ও যোগসূত্র আদর্শ যোগসূত্র সমন্বয় বলা হচ্ছে সমন্বয় সংযুত কিসের সমন্বয় একটি উদ্দেশ্যকে একটি উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান কাজ করে তাহলে প্রতিষ্ঠানে কী কী বিভাগ থাকে ক্রয় বিভাগ থাকে উৎপাদন বিভাগ থাকে বিক্রয় বিভাগ থাকে আরও ভিন্ন ধরনের বিভাগ থাকে তাহলে এই বিভিন্ন বিভাগগুলোতে একটি উদ্দেশ্য অর্জনের জন্য কী করে কাজ করে তাহলে ওই নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখেই প্রত্যেকটা বিভাগ কাজ করে তাহলে উদ্দেশ্য অর্জনের জন্য প্রত্যেকটা বিভাগের বিভাগের কাজের মধ্যে কী থাকতে হবে মিল থাকতে হবে তাহলে প্রত্যেকটা বিভাগের পরিকল্পনার মধ্যে কী থাকতে হবে মিল থাকতে হবে এই যে মিল থাকা একটা কাজের সাথে আরেকটা কাজের এইটাই হচ্ছে সমন্বয় আলাদা আলাদা কাজ করতে করতে একসাথে মাঝপথে এসে দেখা যাচ্ছে কি উদ্দেশ্য অর্জনের জন্য সবগুলোকে একসাথে করতে হচ্ছে তখন যেন একটার সাথে একটা মিল পেয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে পরিকল্পনাটা এমনভাবে হওয়া উচিত ক্রয় বিভাগের উৎপাদন বিভাগের বিক্রয় বিভাগের প্রত্যেকটি বিভাগের পরিকল্পনা এমনভাবে হবে যেন তারা একটার সাথে একটা কী করতে পারে সমন্বয় করতে পারে এরপর আসে নমনীয়তা উত্তম পরিকল্পনার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা ভবিষ্যৎ কী হবে সেটা একমাত্র জানে স্রষ্টাই জানে আমি হয়তো আমার তো কিছুটা অনুমান করতে পারি কিন্তু অনুমান অনুযায়ী যে সবসময় হবে সেটা কিন্তু না ভবিষ্যতে আমি বিভিন্ন ধরনের সমস্যা করতে পারি আমার প্রণীত পরিকল্পনা টুটালি কার্যকর না হতে পারে আমি যদি চিন্তা করছি সেটা না হতে পারে টুটা একদম ভিন্ন হতে পারে অথবা কি সামান্য ভিন্ন হতে পারে হ্যাঁ তাহলে আমি যখন সমস্যা করবো সেক্ষেত্রে আমি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবো তাহলে
আমাকে পরিকল্পনাটা কি হতে হবে? নমনীয় হতে হবে। নমনীয় মানে হচ্ছে কি? পরিবেশ পরিস্থিতির সাথে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় কি পরিকল্পনা কিছুটা পরিবর্তন এনে পরিবেশের সাথে খাপিয়ে নেওয়া। তাহলে পরিকল্পনা কি হতে হবে? নমনীয় হতে হবে। যখন যে অবস্থা আসে, যখন যে পরিবেশের মধ্যে পড়ে, সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যোগ্যতা থাকতে হবে পরিকল্পনার। সেটাই হচ্ছে কি আদর্শ পরিকল্পনার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।